হ্যালো বন্ধুরা, আমি মৃণময়। আমার অক্সফোর্ড এডুকেশন ইউটিউব চ্যানেলে ইতিহাস আলোচনার আজকের ক্লাসে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব যে টপিকের উপর, সেটা হচ্ছে দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুন সম্পর্কে। এই হুমায়ুন সম্পর্কে আজ আমি তোমাদের জন্য 150টি প্রশ্ন রেখেছি। এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখলে এবং পড়লে বুঝতে পারবে হুমায়ুন সম্পর্কে তোমাদের যে বেসিক কনসেপ্ট সেটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, আমি এটুকু আশা রাখছি। আমি এইভাবে প্রতিটি শাসকের ওপর পার্ট পার্ট বা কেটে কেটে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এরপরে ভিডিও থাকবে মুঘল সম্রাট আকবর থেকে। এর আগে আমি দিল্লি সুলতানি সাম্রাজ্য থেকে সমস্ত শাসকের ওপর পার্ট পার্ট বা কেটে কেটে ভিডিও তৈরি করেছি। তোমরা সেই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলে প্লেলিস্ট থেকে দেখতে পারো। তো বন্ধুরা, আর বেশি কিছু বলবো না। ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে আমার, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো বা প্রথমবার আমার এই ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো, কারণ এর পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো সবার আগে দেখার জন্য। তো চলো বন্ধুরা, যাওয়া যাক মূল প্রশ্নগুলিতে। প্রথম প্রশ্ন, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে হুমায়ুন কবে কার গর্ভে জন্মগ্রহণ করেন। উত্তর হয়ে যাবে 1508 সালে 6 মার্চ বাবরের তৃতীয় পত্নী মহিমা বেগমের গর্ভে। পরের প্রশ্ন, হুমায়ুন কবে কোথায় জন্মগ্রহণ করেন? তো হুমায়ুন 1508 সালে কাবুলে। পরের প্রশ্ন, হুমায়ুনের প্রকৃত নাম কি ছিল? তো হুমায়ুনের প্রকৃত নাম ছিল নাসির উদ্দিন মোহাম্মদ। নামটা মনে রাখবে, নাসির উদ্দিন মোহাম্মদ। পরের প্রশ্ন, হুমায়ুন কোন ধর্মাবলম্বী ছিলেন? তো হুমায়ুন ছিলেন সুন্নি মুসলিম ধর্মাবলম্বী। পরের প্রশ্ন, বাবরের কোন পুত্র বাবরের সময় ঘটা খানোয়ার যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর হয়ে যাবে হুমায়ুন। নেক্সট প্রশ্ন, হুমায়ুন মাত্র 12 বছর বয়সে কোথাকার গভর্নর হিসাবে নিযুক্ত হন? উত্তর হয়ে যাবে বদাখশান। নেক্সট প্রশ্ন, রুমি খান কে ছিলেন? তো রুমি খান কে ছিলেন? উত্তর হয়ে যাবে বাবরের আমলে হুমায়ুনের নেতৃত্বাধীন থাকা গোলন্দাজ বাহিনীর প্রধান ছিল এই রুমি খান। পরের প্রশ্ন, হুমায়ুন কত বছর বয়সে সিংহাসনে বসেন? তো হুমায়ুন 19 বছর বয়সে সিংহাসনে বসেছিলেন। পরের প্রশ্ন, হুমায়ুনের মাতার নাম কি ছিল? তো হুমায়ুনের মাতার নাম ছিল মাহাম বেগম। পরের প্রশ্ন, হুমায়ুনের 3 ভাইয়ের নাম কি ছিল? তো হুমায়ুনের 3 ভাইয়ের নাম ছিল কামরান, আশকারী ও হিন্দাল। পরের প্রশ্ন, হুমায়ুন যখন দিল্লির সম্রাট হন তখন চিতোরের রানী কে ছিলেন? উত্তর হয়ে যাবে রানী কর্ণাবতী ও তার পুত্র ছিলেন বিক্রমজিৎ। নেক্সট প্রশ্ন, মেবারের কোন রানী হুমায়ুনকে রাখি পরায়? উত্তর হয়ে যাবে কর্ণাবতী। প্রকৃতপক্ষে একটা বালা পরিয়েছিলেন, তখনকার দিনে বালাকে রাখি হিসাবে ধরা হতো। পরের প্রশ্ন, কোন মুঘল শাসক ইনসান্স ইকামিল উপাধি ধারণ করেন? উত্তর হয়ে যাবে হুমায়ুন। পরের প্রশ্ন, মুঘল ইতিহাসে সমস্যা সন্তান বলা হয় কাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হয়ে যাবে হুমায়ুনকে। নেক্সট প্রশ্ন, হুমায়ুন ছিলেন মুঘলদের সমস্যা সন্তান, এই উক্তিটি কে করেন? তো এই উক্তিটি করেছিলেন স্ট্যানলি লেন-পুল। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট পিতৃ আজ্ঞায় ভাইদের মধ্যে সাম্রাজ্য বন্টন করেছিলেন? উত্তর হয়ে যাবে হুমায়ুন। পরের প্রশ্ন, হুমায়ুনের প্রথম সামরিক অভিযান কোনটি ছিল? তো হুমায়ুনের প্রথম সামরিক অভিযান ছিল 1531 সালে কালিঞ্জর দুর্গ অভিযান। নেক্সট প্রশ্ন, দৌড়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো উত্তর হয়ে যাবে দৌড়ার যুদ্ধ হয়েছিল হুমায়ুন ও মাহমুদ লোদির মধ্যে হয়েছিল এই যুদ্ধ। পরের প্রশ্ন, হুমায়ুন দিনপনাহ নামে একটি নতুন শহর প্রতিষ্ঠা করেন, সেই শহরের ধ্বংসাবশেষ বর্তমান দিল্লির কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর হয়ে যাবে নতুন দিল্লিতে। পরের প্রশ্ন, হুমায়ুন কর্তৃক দিনপনাহ শহর কত সালে স্থাপিত হয়েছিল? উত্তর হয়ে যাবে 1533 সালে। নেক্সট প্রশ্ন, হুমায়ুন কবে চাম্পানির দুর্গ দখল করেন? উত্তর হয়ে যাবে 1535 সালে। পরের প্রশ্ন, হুমায়ুন কবে গুজরাট অভিযান করেন? উত্তর হয়ে যাবে 1535 সালে হুমায়ুন গুজরাট অভিযান করেছিলেন। পরের প্রশ্ন, গুজরাটের কোন শাসককে হুমায়ুন পরাস্ত করেন? উত্তর হয়ে যাবে বাহাদুর শাহ। পরের প্রশ্ন, হুমায়ুন কয় মাস বাংলায় অতিবাহিত করেছিলেন? তো 1536 সালে ফেব্রুয়ারি থেকে নভেম্বর মোট 9 মাস তিনি বাংলায় অতিবাহিত করেছিলেন। পরের প্রশ্ন, কোন সম্রাট বাংলার বা গৌড়ের নাম দেন জান্নাতাবাদ? উত্তর হয়ে যাবে হুমায়ুন। নেক্সট প্রশ্ন, হুমায়ুন কবে চুনার দুর্গ অধিকার করেছিলেন? তো উত্তর হয়ে যাবে 1537 সালে হুমায়ুন চুনার দুর্গ অধিকার করেছিলেন। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট 1540 খ্রিস্টাব্দে কৌনজের বা বিলগ্রামের যুদ্ধে শের শাহের কাছে পরাজিত হন? উত্তর হয়ে যাবে হুমায়ুন। পরে প্রশ্ন, কৌনজের যুদ্ধে হেরে যাবার পর হুমায়ুনকে কে আশ্রয় দিয়েছিল? উত্তর হয়ে যাবে অমরকোটের রাজা রানা বিশাল। নেক্সট প্রশ্ন, কোন যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ুন রাজ্য হারান? উত্তর হয়ে যাবে কৌনজের বা বিলগ্রামের যুদ্ধে। পরের প্রশ্ন, কোন যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ুন ভারত ছেড়ে পারস্যে চলে যান? উত্তর হয়ে যাবে 1540 সালে বিলগ্রামের যুদ্ধে শের শাহের কাছে পরাজিত হয়ে তিনি ভারত ছেড়ে পারস্যে চলে গিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, হুমায়ুন ভারত থেকে পালিয়ে যাওয়ার পর কে তাকে আশ্রয় দান করেন? উত্তর হয়ে যাবে পারস্যরাজ শাহ তৌসাম্প। নেক্সট প্রশ্ন, কোন যুদ্ধের পর হুমায়ুন নির্বাসনের জীবন অতিবাহিত করেন? উত্তর হয়ে যাবে 1540-এর কৌনজের বা বিলগ্রামের যুদ্ধের পর তিনি নির্বাসিত জীবন অতিবাহিত করেছিলেন। নেক্সট প্রশ্ন, হুমায়ুন কত বছর ভ্রাম্যমান জীবনযাপন করেছিলেন? উত্তরে যায় প্রায় 15 বছর তিনি ভ্রাম্যমান জীবনযাপন করেছিলেন। নেক্সট প্রশ্ন, 1543 সালে হুমায়ুন কোন পথ দিয়ে আফগানিস্তানে পালিয়ে যান? উত্তর হয়ে যাবে বোলান পাস। নেক্সট প্রশ্ন, রাজ্যচ্যুত হুমায়ুনকে কোন রাজপুত শাসক সাহায্য করেছিলেন? উত্তরে যাবে রানা রণপ্রসাদ। নেক্সট প্রশ্ন, হুমায়ুন নৌকা থেকে পড়ে গেলে কে তাকে বাঁচান? উত্তরে যাবে নিজামুদ্দিন ভিস্তিওয়ালা। পরের প্রশ্ন, হুমায়ুন কান্দাহার দখল করেন কবে? উত্তরে যাবে 1545 সালে। নেক্সট প্রশ্ন, 1545-এ হুমায়ুন কান্দাহার দখলের পর কাকে কান্দাহারের শাসনকর্তা হিসাবে নিয়োগ করেন? উত্তর হয়ে যাবে বৈরাম খাঁকে। নেক্সট প্রশ্ন, হুমায়ুন কাকে তার পরিবারের শ্রেষ্ঠ প্রদীপ বলে অভিহিত করেন? উত্তর হয়ে যাবে বৈরাম খাঁ। নেক্সট প্রশ্ন, হুমায়ুন কাকে পরাজিত করে মুঘল সাম্রাজ্য পুনরুদ্ধার করেন? উত্তর হয়ে যাবে সিকান্দার শাহকে। নেক্সট প্রশ্ন, হুমায়ুন পুনরায় দিল্লি অধিকার করেন কত সালে? উত্তর হয়ে যাবে 1555 সালে সির হিন্দির যুদ্ধের মাধ্যমে। নেক্সট প্রশ্ন, সির হিন্দির যুদ্ধে হুমায়ুন কাকে পরাজিত করেন? উত্তর হয়ে যাবে সিকান্দার শাহ ও আদিল শাহকে। পরের প্রশ্ন, মাছিয়ারা যুদ্ধ কবে কার মধ্যে হয়? উত্তর হয়ে যায় 1555 সালে হুমায়ুনের সঙ্গে আফগানদের মধ্যে এই মাছিয়ারা যুদ্ধ হয়েছিল। নেক্সট প্রশ্ন, 1555 সালে আফগান শাসক তাতার ও নাসিরকে হুমায়ুন কোন যুদ্ধে পরাজিত করেছিলেন? উত্তর হয়ে যাবে সির হিন্দির যুদ্ধে। নেক্সট প্রশ্ন, পারস্যরাজ তহমাম্প হুমায়ুনকে কত সৈন্য দিয়ে সাহায্য করেন? উত্তর হয়ে যাবে 14,000। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট চিত্রকলায় মুঘল শৈলী শুরু করেন? উত্তর হয়ে যাবে হুমায়ুন। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট প্রথম চিত্রকলার প্রসার ঘটান? উত্তর হয়ে যাবে হুমায়ুন। নেক্সট প্রশ্ন, মীর সৈয়দ আলী কার সময়কার বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন? উত্তর হয়ে যাবে হুমায়ুন। পরের প্রশ্ন, হুমায়ুন পারস্য থেকে কোন দুই চিত্রকরকে ভারতে আনেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। উত্তর হয়ে যাবে মীর সৈয়দ আলী ও আব্দুস সামাদ। পরের প্রশ্ন, তাবরিজে কোন চিত্রশিল্পীর সাথে হুমায়ুনের সাক্ষাৎ হয়, যাকে পরে আকবরের গৃহশিক্ষক হিসাবে নিয়োগ করেন? উত্তর হয়ে যাবে আব্দুস সামাদ। পরের প্রশ্ন, হুমায়ুন কোন চিত্রকরকে নাদির উল অস্ত্র উপাধি প্রদান করেন? উত্তর হয়ে যাবে মীর সৈয়দ আলী। নেক্সট প্রশ্ন, দাস্তান আমির হামজা চিত্রটি কোন সম্রাটের আমলে শুরু হয় এবং কোন সম্রাটের আমলে তা সম্পূর্ণ হয়? উত্তর হয়ে যাবে হুমায়ুন শুরু করেন এবং আকবর তা শেষ করেন। নেক্সট প্রশ্ন, জাওহর আফতাবচি কার রাজসভা অলঙ্কৃত করেন? উত্তর হয়ে যাবে হুমায়ুন। নেক্সট প্রশ্ন, জাওহর আফতাবচি রচিত গ্রন্থের নাম কি? উত্তর হয়ে যাবে তারিকি হুমায়ুনি। নেক্সট প্রশ্ন, তাজকিয়াত উল ওয়াকিদ থেকে কার জীবন সংগ্রামের কথা জানা যায়? উত্তর হয়ে যাবে হুমায়ুন। নেক্সট প্রশ্ন, তারিকি রাশিদি থেকে কোন দুইজন সম্রাটের কথা জানা যায়? উত্তর হয়ে যাবে বাবর ও হুমায়ুন। নেক্সট প্রশ্ন, দেওয়ানি হুমায়ুন কাব্যগ্রন্থটি কার রচনা? উত্তর হয়ে যাবে হুমায়ুনের রচনা এটি। নেক্সট প্রশ্ন, হুমায়ুন নামা কে রচনা করেন? তো হুমায়ুন নামা রচনা করেছিলেন বাবরের কন্যা হুমায়ুনের ভগিনী গুলবদন বেগম। পরের প্রশ্ন, গুলবদন বেগম কোন ভাষায় হুমায়ুন নামা রচনা করেন? উত্তর হয়ে যাবে ফার্সি। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন দুটো, হুমায়ুন নামা কে রচনা করেন এবং কোন ভাষায় রচিত, মনে রাখবে এই প্রশ্ন দুটো। পরের প্রশ্ন, গুলবদন বেগমের মাতার নাম কী ছিল? উত্তর হয়ে যাবে দিলদার বেগম। পরের প্রশ্ন, গুলবদন বেগম ছাড়া আরও একজন হুমায়ুন নামা লেখেন, তার নাম কি? উত্তর হয়ে যাবে খাবান্দা আমির। নেক্সট প্রশ্ন, দ্য লাইফ অ্যান্ড টাইম অফ হুমায়ুন গ্রন্থটিকে লেখক কে ছিলেন? উত্তর হয়ে যাবে ঈশ্বরী প্রসাদ। নেক্সট প্রশ্ন, দিল্লির সালিমার বাগ কে নির্মাণ করেন? উত্তর হয়ে যাবে হুমায়ুন। প্রসঙ্গত লাহোরের সালিমার বাগ নির্মাণ করেন শাহজাহান এবং শ্রীনগরের সালিমার বাগ নির্মাণ করেন জাহাঙ্গীর। নেক্সট প্রশ্ন, ফতেহাবাদের মসজিদের নির্মাণ কে করেছিলেন? উত্তর হয়ে যাবে হুমায়ুন। পরের প্রশ্ন, সুলতানি রাজপ্রাসাদ কে নির্মাণ করেন? উত্তর হয়ে যাবে হুমায়ুন। নেক্সট প্রশ্ন, জাদুঘর মহল কে তৈরি করেছিল? তো উত্তর হয়ে যাবে হুমায়ুন। নেক্সট প্রশ্ন, মিনা বাজার কোন মুঘল সম্রাট স্থাপন করেন? উত্তর হয়ে যাবে হুমায়ুন। পরের প্রশ্ন, শের শাহ ও হুমায়ুনের মধ্যবর্তী সময়ে কোন নরপতি রাজত্ব করেন? উত্তর হয়ে যাবে ইসলাম শাহ ও আদিল শাহ। পরের প্রশ্ন, হুমায়ুন কাকে একদিন বাদশাহ হিসেবে ঘোষণা করেন? উত্তর হয়ে যাবে নিজাম সাক্কাকে। পরের প্রশ্ন, কোন মুঘল শাসক সপ্তাহে 7 দিন 7 রঙের বস্ত্র পরিধান করতেন? উত্তর হয়ে যাবে হুমায়ুন। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাটের দর্শন, গণিত ও জ্যোতিষশাস্ত্রে জ্ঞান ছিল? উত্তর হয়ে যাবে হুমায়ুন। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট আফিম খেতেন? উত্তর হয়ে যাবে হুমায়ুন। পরের প্রশ্ন, আকবরের জন্মের খবর হুমায়ুনকে কে দেন? উত্তর হয়ে যাবে তার দি বেগ। নেক্সট প্রশ্ন, আকবরের জন্মের সময় হুমায়ুন কোথায় ছিলেন? উত্তর হয়ে যাবে অমরকোট থেকে 30 মাইল দূরে ঠাট্টা ও ভাক্কার অভিযানের যাত্রাপথে অবস্থান করছিলেন। নেক্সট প্রশ্ন, জান্নাত আসিয়ানি নামে কোন মুঘল সম্রাট পরিচিত ছিলেন? উত্তর হয়ে যাবে হুমায়ুন। নেক্সট প্রশ্ন, কোন মুঘল সম্রাটকে রাতের প্রথম কবি বলা হয়? উত্তর হয়ে যাবে হুমায়ুন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। পরের প্রশ্ন, কোন সম্রাট ঘুমানোর আগে বই পড়তেন? উত্তর হয়ে যাবে হুমায়ুন। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় দ্বিতীয় বাহাদুর শাহ কোথায় আত্মগোপন করেন? উত্তর হয়ে যাবে হুমায়ুনের সমাধিস্থলে তিনি আত্মগোপন করেছিলেন। নেক্সট প্রশ্ন, কোন মুঘল সম্রাটের হিন্দু জ্যোতিষীদের উপর খুব বিশ্বাস ছিল? উত্তর হয়ে যাবে হুমায়ুন। নেক্সট প্রশ্ন, দিনপনাহ শহরের নির্মাণ কার্যের সমাপ্তিকে ঘটান? উত্তর হয়ে যাবে শের শাহ। পরের প্রশ্ন, হুমায়ুন কিভাবে মারা যান? তো হুমায়ুন মারা গিয়েছিলেন গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে। পরের প্রশ্ন, হুমায়ুন কোন গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছিলেন? উত্তর হয়ে যাবে দিনপনাহ শহরের শের ই মন্ডল নামক গ্রন্থাগারের সিঁড়ি থেকে তিনি পড়ে মারা গিয়েছিলেন। পরের প্রশ্ন, হুমায়ুনের মৃত্যুর সময় আকবর কোথায় ছিলেন? উত্তর হয়ে যাবে কালানোরে। পরের প্রশ্ন, হুমায়ুন যখন মারা যান তখন আকবর কালানোরে ছিলেন। এই কালানোর কোথায় অবস্থিত? এটি অবস্থিত ছিল পাঞ্জাবে। নেক্সট প্রশ্ন, হুমায়ুনের মৃত্যু সংবাদকে 17 দিন ধরে গোপন রাখেন? উত্তর হয়ে যাবে মোল্লা বক্সি, কারণ মোল্লা বক্সি ও হুমায়ুন একই রকম দেখতে ছিলেন। পরের প্রশ্ন, ভারতে নির্মিত প্রথম মুঘল স্থাপত্য কোনটি ছিল? উত্তর হয়ে যাবে হুমায়ুনের সমাধি। নেক্সট প্রশ্ন, হুমায়ুনের কোন মহিলা তার স্বামীর জন্য সমাধি তৈরি করেন? উত্তর হয়ে যাবে হুমায়ুনের পত্নী হাজি বেগম। টার্ম অফ হুমায়ুন তৈরি করেন, একে বিবিকা মেহবুবানা পেশকাশ বলা হয় এটাকে। পরের প্রশ্ন, হুমায়ুন হামিদ বানু কার পত্নী ছিলেন? উত্তর হয়ে যাবে হুমায়ুন। নেক্সট প্রশ্ন, হামিদা বানু কার কন্যা ছিলেন? উত্তর হয়ে যাবে মীর আলী আকবর জানি। পরের প্রশ্ন, আমির খসরু এর সমাধিতে কে একটি খোদিত প্রস্তর লেখ স্থাপন করেছিলেন, যেখানে আমির খসরুকে শব্দ রাজ্যের সম্রাট ও সাধু বলা হয়েছে? উত্তর হয়ে যাবে হুমায়ুন। পরের প্রশ্ন, হুমায়ুনের সমাধিস্থল কোথায় অবস্থিত? তো হুমায়ুনের সমাধিস্থল দিল্লিতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কোন ঐতিহাসিক বলেছেন হুমায়ুন গড়িয়ে গড়িয়ে এলেন এবং এসে গড়াগড়ি খেয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন? উত্তর হয়ে যাবে লেন-পুল। নেক্সট প্রশ্ন, হুমায়ুন কার শিষ্য ছিলেন? হুমায়ুন ছিলেন মোহাম্মদ গাউসের শিষ্য। নেক্সট প্রশ্ন, মোহাম্মদ গাউস কোন সিলসিলার অন্তর্ভুক্ত ছিলেন? উত্তর হয়ে যাবে সাতারিয়া। পরের প্রশ্ন, চৌসা যুদ্ধে শের শাহের কাছে পরাজিত হওয়ার পর মুঘল সম্রাট হুমায়ুন পাঞ্জাবে কোন শিখ গুরুর সাথে দেখা করেছিলেন? উত্তর হয়ে যাবে গুরু আঙ্গাত। পরের প্রশ্ন, চৌসার যুদ্ধে পরাজিত হওয়ার পর হুমায়ুন কোন নদীতে ঝাঁপ দিয়ে নিজের জীবন রক্ষা করেন? উত্তর হয়ে যাবে যমুনা নদীতে। নেক্সট প্রশ্ন, যমুনা নদী থেকে হুমায়ুনকে কে উদ্ধার করেন? উত্তর হয়ে যাবে নিজাম ভিস্তি। নেক্সট প্রশ্ন, নিজাম ভিস্তির সাহায্যে চৌসার যুদ্ধে হুমায়ুনের জীবন রক্ষা পায়। এই নিজাম ভিস্তির সমাধি কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে আজমিরে। নেক্সট প্রশ্ন, কোন যুদ্ধের পর হুমায়ুন দ্বিতীয়বার ভারতে মুঘল সাম্রাজ্যের শাসক হন? উত্তর হয়ে যাবে সির হিন্দের যুদ্ধ। নেক্সট প্রশ্ন, এই যুদ্ধ বৈরাম খাঁয়ের নেতৃত্বে সংগঠিত হয়েছিল সির হিন্দের যুদ্ধ, কিন্তু সরকারি নথিতে সির হিন্দ বিজয়ের কৃতিত্ব আকবরকে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, হুমায়ুন দিল্লি পুনরুদ্ধার করার কতদিন পর আবার শাসন করতে পেরেছিলেন? উত্তর হয়ে যাবে 6 মাস। তো বন্ধুরা, দেখতে দেখতে 100টি প্রশ্ন হয়ে গেল, এখনও 50টি প্রশ্ন বাকি আছে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এখনই একটা লাইক করে দাও এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। হুমায়ুন থেকে সমস্ত তথ্য তোমরা আজকের এই ভিডিও থেকে পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন, হুমায়ুনের ভারতের শাসক হওয়ার পর প্রথম অভিযান ছিল কালিঞ্জার অভিযান। কালিঞ্জার অভিযানের মূল কারণ কী ছিল? উত্তরে যাবে গুজরাটের শাসকের ক্রমবর্ধমান শক্তিকে থামানো। নেক্সট প্রশ্ন, রাজপুতদের সমাদর করা উচিত কারণ তারা আদেশ মান্য করতে সদা সচেষ্ট থাকে। উপরে উক্তিটি কোন শাসকের? উত্তর হয়ে যাবে হুমায়ুনের। পরে প্রশ্ন, কানুন ই হুমায়ুনি এর রচয়িতা কে ছিলেন? উত্তর হয়ে যাবে খোবন্দ আমির। এটিকে হুমায়ুন নামা বলা হয়ে থাকে। পরে প্রশ্ন, হুমায়ুন নামা গ্রন্থটি কোন ভাষায় রচিত? উত্তর হয়ে যাবে ফার্সি ভাষায়। পরে প্রশ্ন, হুমায়ুন 1551 সালে 9 বছর বয়সী আকবরকে মুনিম খানের অধীনে কোন অঞ্চলে গভর্নর রূপে নিযুক্ত করেছিলেন? উত্তর হয়ে যাবে গাজনি। আকবর 1555 খ্রিস্টাব্দে লাহোরের গভর্নর হিসেবে নিযুক্ত হন। পরে প্রশ্ন, মুঘল সম্রাট হুমায়ুন ও গুজরাটের বাহাদুর শাহের মধ্যে সংঘর্ষের সুযোগ নিয়ে কোন পর্তুগিজ গভর্নর 1534 খ্রিস্টাব্দে বেসিন ও 1535 খ্রিস্টাব্দে দিউ দখল করেছিলেন? উত্তর হয়ে যাবে নিন্হদি কুনহা। পরে প্রশ্ন, কোন মুঘল শাসক কৃতজ্ঞতার নিদর্শন হিসাবে একদিনের জন্য একজন ভিস্তিকে ভারতের সম্রাট ঘোষণা করেছিলেন? উত্তর হয়ে যাবে হুমায়ুন। পরে প্রশ্ন, হুমায়ুন এক ধরনের অভিবাদন পদ্ধতির প্রচলন ঘটান, তার নাম কী ছিল? উত্তর হয়ে যাবে কুর্নিশ। হুমায়ুন দ্বারা কুর্নিশ কপালে ডান হাতের তালু রেখে মাথা সামনের দিকে বাঁকানো। 4 তাসলিম প্রচলন ঘটান শাহজাহান, সিস্তা ও জামিনবাস প্রচলন ঘটান আকবর। পরে প্রশ্ন, হুমায়ুন কাকে ইয়ার ই ওয়াফাদার উপাধি দিয়েছিলেন? উত্তর হয়ে যাবে বৈরাম খাঁ। এছাড়াও ইনাকে খান বাবা বলা হতো, ইনি ছিলেন আকবরের পৃষ্ঠপোষক ও শিক্ষক। পরে প্রশ্ন, হুমায়ুনের অতালিক ছিলেন কারা? উত্তর হয়ে যাবে মাওলানা ইলিয়াস ও মাসুল উদ্দিন রাহুল্লাহ। অতালিক কথার অর্থ হচ্ছে শিক্ষক। পরে প্রশ্ন, বাচ্চু নামক সঙ্গীত শিল্পী কার দরবারে ছিলেন? উত্তর হয়ে যাবে হুমায়ুন। পরে প্রশ্ন, মুঘল চিত্রশিল্পী আব্দুল সামাদকে সিরি কালাম উপাধি দেন কে? উত্তর হয়ে যাবে আকবর ও হুমায়ুন উভয় তারা এই উপাধি দিয়েছিলেন। পরে প্রশ্ন, মুঘল আমলে চিত্রকলার সংস্থাপক কে ছিলেন? উত্তর হয়ে যাবে হুমায়ুন। পরে প্রশ্ন, হুমায়ুন ও আকবর কার কাছ থেকে চিত্র শিল্পকলা শিখেছিলেন? উত্তর হয়ে যাবে আব্দুস সামাদ। পরে প্রশ্ন, হুমায়ুন কার সভাপতিত্বে কাবুলে চিত্রশালার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন? উত্তর হয়ে যাবে মীর সৈয়দ আলী। নেক্সট প্রশ্ন, জনসাধারণের অভিযোগ নিরসনের জন্য তালাফ ই আদল কে চালু করেন? উত্তর হয়ে যাবে হুমায়ুন। পরে প্রশ্ন, তালাফ ই আদল অর্থাৎ বিচারের ঢোল এর আদলে জাহাঙ্গীর আগ্রা ফ্রটের শাহবুর্জে 30 গজ দীর্ঘ শৃঙ্খলার ন্যায় বিচার ব্যবস্থা জাঞ্জির ই আদালি শুরু করেন, যার মধ্যে 60টি ঘণ্টা বাধা ছিল। পরে প্রশ্ন, ইরান থেকে ভারতে ফিরে হুমায়ুন কাকে তার উজির হিসাবে নিযুক্ত করেন? উত্তর হয়ে যাবে করচা খা। নেক্সট প্রশ্ন, আবুল ফজল কাকে অ্যারিস্টটলের সাথে তুলনা করেছেন? উত্তর হয়ে যাবে হুমায়ুনকে। পরে প্রশ্ন, হুমায়ুনের উজির কে ছিলেন? তো হুমায়ুনের উজির ছিলেন ওয়ায়ুস মোহাম্মদ। পরে প্রশ্ন, হুমায়ুন একবার চুনার দুর্গ জয়ের ব্যর্থ চেষ্টা করেছিলেন, দ্বিতীয়বার কার সাহায্যে তিনি এই দুর্গ জয় করতে পেরেছিলেন? উত্তর হয়ে যাবে রুমি খান। পরে প্রশ্ন, রুমি খান ছিলেন আফগান শাসক বাহাদুর শাহ তুর্কি কামানদার। বাহাদুর শাহ হুমায়ুনের কাছে পরাজিত হয়ে পর্তুগিজদের কাছে পালিয়ে যান। নেক্সট প্রশ্ন, হুমায়ুনের রাজ্যাভিষেক কোথায় হয়েছিল? তো হুমায়ুনের রাজ্যাভিষেক হয়েছিল আগ্রায়। রাজ্যাভিষেকের দিন ছিল 1530 সালের 30 ডিসেম্বর। পরে প্রশ্ন, কোথায় শাসকের মা ও রাজমাতা কর্ণাবতী রাখি পাঠিয়ে হুমায়ুনকে গুজরাটের শাসক বাহাদুর শাহের বিরুদ্ধে সাহায্যের জন্য অনুরোধ করেছিলেন? উত্তর হয়ে যাবে চিতর। গোয়ালের রাজা সংগ্রাম সিংহের ছেলে বিক্রমজিতের মা ছিলেন কর্ণাবতী। পরে প্রশ্ন, রুমি খান মূলত কার তফাচি ছিলেন? উত্তর হয়ে যাবে বাহাদুর শাহ। গুজরাটের শাসক ছিলেন বাহাদুর শাহ। পরে প্রশ্ন, হুমায়ুনের কোন ভাই শের শাহের সাথে গোপনে চিঠি আদান প্রদান করতেন? উত্তর হয়ে যাবে কামরান। পরে প্রশ্ন, হুমায়ুন তার কোন ভাইকে অন্ধ করে দিয়েছিলেন? উত্তর হয়ে যাবে কামরানকে। কার উচ্চাকাঙ্ক্ষার কারণে হুমায়ুন তার আফগান প্রতিদ্বন্দ্বীদের সামনে ম্লান হয়ে গিয়েছিলেন? উত্তর হয়ে যাবে কামরান। পরে প্রশ্ন, কামরানকে বোঝাতে হুমায়ুন কাকে পাঠিয়েছিলেন? উত্তর হয়ে যাবে খানজাদা বেগম। পরে প্রশ্ন, আগ্রায় শেখ বাহলালকে হত্যা করার পর কে সম্রাট উপাধি গ্রহণ করেন? উত্তর হয়ে যাবে হিন্দাল। পরে প্রশ্ন, কে আহল ই মুরাদ নামক শ্রেণী গঠন করেছিলেন? উত্তর হয়ে যাবে হুমায়ুন। পরে প্রশ্ন, হুমায়ুন তার সঙ্গীতের মধ্যে কস্তরি বিতরণ করে উৎসব পালন করেন। হুমায়ুন কোন উপলক্ষে কস্তরি বিতরণ করেছিলেন? উত্তর হয়ে যাবে আকবরের জন্ম উপলক্ষে। পরে প্রশ্ন, হুমায়ুন তার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গকে 3 ভাগে ভাগ করে আবার পুনরায় এগুলোকে কয় ভাগে ভাগ করেছেন? উত্তর হয়ে যাবে 12। পরে প্রশ্ন, কোন মুঘল সম্রাট ওমরাহ সেনীকে 3 ভাগে ভাগ করেছিলেন? উত্তর হয়ে যাবে হুমায়ুন। নেক্সট প্রশ্ন, কে বৈরাম খানকে খান বাবা ও ইয়ার ই আবাফাদার উপাধি দেন? উত্তরে যাবে হুমায়ুন। কোন মুঘল সম্রাট তাদের প্রজাদের সরাসরি সম্রাটের কাছে আবেদন পাঠানোর অধিকার দিয়েছিলেন? উত্তরে যাবে হুমায়ুন, আকবর ও জাহাঙ্গীর। পরের প্রশ্ন, কোন মুঘল আমলে সিকান্দার বলা হতো বা কাকে মুঘল আমলে সিকান্দার বলা হতো? উত্তরে যাবে হুমায়ুনকে। নেক্সট প্রশ্ন, কার মতে পাণ্ডবদের রাজধানী ইন্দ্রপ্রস্থ যেখানে ছিল একই স্থানে হুমায়ুনের দুর্গও ছিল? উত্তরে যাবে আবুল ফজল। পরের প্রশ্ন, বাদায়ুনির মতে কোন দুই মুঘল শাসক তাদের পোশাকের প্রতি এতই অনুরাগী ছিলেন যে তারা প্রতিদিন নক্ষত্র অনুসারে পোশাক পরতেন? উত্তরে যাবে হুমায়ুন ও আকবর। নেক্সট প্রশ্ন, হুমায়ুন গ্রহ নক্ষত্রের ভিত্তিতে 7 দিন 7 রঙের পোশাক পরতেন। কোন দিন হলুদ রঙের পোশাক পরতেন? উত্তর হয়ে যাবে রবিবার। শনিবার কালো রঙের পোশাক পরিধান করতেন। পরের প্রশ্ন, মুঘল আমলে উল বাকচা নামে একটি বিশেষ ধরনের পোশাক কে চালু করেন? উত্তর হয়ে যাবে হুমায়ুন। পরের প্রশ্ন, প্রথম কোন মুঘল সম্রাট তার জন্মদিন উপলক্ষে মূল্যবান ধাতু এবং দরকারি জিনিস দিয়ে সম্রাটকে ওজন করার কথা শুরু করেছিলেন? উত্তর হয়ে যাবে হুমায়ুন। পরের প্রশ্ন, নিজাম ভিস্তির সহায়তায় চৌসার যুদ্ধে হুমায়ুনের প্রাণ রক্ষা পায়। এই ভিস্তির সমাধি কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে আজমিরে। পরের প্রশ্ন, হুমায়ুনের সময় মোল্লা সুরক কোন পদে নিযুক্ত ছিলেন? উত্তর হয়ে যাবে গ্রন্থাগারিক। পরের প্রশ্ন, জাহাঙ্গীরের রাজত্বের শেষ বছর অর্থাৎ দিল্লিতে শাহজাহানের প্রথম বছরে কোন সমাধিটি নির্মিত হয়েছিল যাকে হুমায়ুনের সমাধির প্রতিকৃতি বলা হয়ে যায়? উত্তর হয়ে যাবে খানানের সমাধি। পরের প্রশ্ন, বাবরের মৃত্যু হলে বাবরের উজির নিজামুদ্দিন খালিফা কাকে সিংহাসনে বসাতে চেয়েছিলেন? উত্তর হয়ে যাবে মেহেন্দি খাজা। পরের প্রশ্ন, আল্লাহর ইচ্ছায় আমি যদি রাজা হই তাহলে রাজা হয়ে আমার প্রথম কাজ হবে আপনার এবং অন্যান্য বিশ্বাসঘাতকদের পিঠের চামড়া তোলা। বিবৃতিটি কার ছিল? উত্তর হয়ে যাবে মেহেদি খাজা। খলিফা নিজামুদ্দিন আলী মেহেদি খাজাকে আগ্রার সিংহাসনে বসাতে চেয়েছিলেন। মেহেদি খাজা সেই সময় উক্ত বিবৃতিটি করেছিলেন। পরের প্রশ্ন, হুমায়ুনের আক্রমণ ঠেকাতে মানকোট দুর্গ কে নির্মাণ করেন? উত্তর হয়ে যাবে জালাল খান। নেক্সট প্রশ্ন, হজে যাওয়ার কারণে হুমায়ুনের কোন স্ত্রীকে হাজি বেগম বলা হয়? উত্তর হয়ে যাবে বেগা বেগমকে। পরের প্রশ্ন, কোন মুঘল শাসককে ইনসান ইকামিল বলা হয়? উত্তর হয়ে যাবে হুমায়ুন। আবুল ফজল বলেছেন একথা। পরের প্রশ্ন, গুরু নানক কোন মুঘল সম্রাটের শাসনামলে মৃত্যুবরণ করেন? উত্তর হয়ে যাবে হুমায়ুন। পরের প্রশ্ন, হুমায়ুন কোন প্রাসাদে মৃত্যুবরণ করেন? উত্তর হয়ে যাবে দিনপনাহ প্রাসাদে। পরের প্রশ্ন, কোন মুঘল শাসককে তার মৃত্যুর পর জান্নাত আসিয়ানি বলা হয়? উত্তর হয়ে যাবে হুমায়ুনকে। পরের প্রশ্ন, কোন ওয়ার্ল্ড হেরিটেজ স্থাপত্যটি মুঘল রাজবংশের সমাধি হিসাবে জনপ্রিয়তা পেয়েছে? উত্তর হয়ে যাবে হুমায়ুনের সমাধি। তো বন্ধুরা, এই ছিল হুমায়ুন সম্পর্কে আমার তৈরি করা 153টি প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আমি আশা করছি এই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে এবং দেখলে পরে তোমাদের পরীক্ষার সময় যে কোনো ধরনের প্রশ্ন আসলে হুমায়ুন থেকে তোমরা সেগুলো করে আসতে পারবে। এইভাবে আমি তোমাদের জন্য প্রতিদিন একটা করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এরপরে ভিডিও থাকবে আকবর থেকে। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ তোমাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আগ্রহী করে তুলবে। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।